হ্যালো এভরিওয়ান, সুচরিতাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে যাচ্ছি আমাদের এখানে ইসলামপুরে যাচ্ছি, একটু ইসলামপুরে যাচ্ছি হচ্ছে কিছু গোল্ডের জিনিস আর কি কেনাকাটা করতে। মানে আমার জন্য কিছু জিনিস কিনবো যেগুলো আমার হাজবেন্ড আর কি কিনে দেবে, আর আমি আমার মাকে একটা মানে রিং গিফট করতে চাই, যেটা আমি ইউটিউব থেকে যে পেমেন্টটা পাই সে পেমেন্ট দিয়ে। তো ইউটিউব মানে মা যখন আমার বিয়ে হয়েছিল তখন হচ্ছে মায়ের বেশিরভাগ গয়নাগাটিগুলো ভেঙে আর কি আমাকে গয়নাগাটি বানিয়ে দিয়েছিল, মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা আর কি হয়। তো আমার ইচ্ছা আছে মাকে কিছু গয়নাগাটি আর কি বানিয়ে দেওয়ার, মানে আমি যে ইনকাম করি সেই ইনকামের টাকা দিয়ে। তো আজকে যাচ্ছি একটা রিং গিফট করব। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও, যেন আমি আমার বাবা মার পাশে দাঁড়াতে পারি। আমার নিজের জন্য তো এখন কোনো কিছু মানে আমার আমার ইনকামের টাকা দিয়ে কিছু কেনার আর কি ইচ্ছা নেই। যদি কোনোদিন সেরকম ইনকাম করতে পারি তখন দেখা যাবে, কিন্তু এখন এখন কোনো ইচ্ছা নেই। তো এখন রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে যাব। তো কী কী কিনছি সবটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন। ফ্রেন্ডস, বাসে উঠে হয়ে গেল একটু ঝামেলা। ঝামেলাটা হচ্ছে গিয়ে কি হচ্ছে মানে আমাদের আমরা উঠেছি আর কি সূর্যাপুর থেকে, আমাদের ভাড়াটা নিয়েছে আর কি ডালখোলার থেকে কেটেছে ভাড়ার ফলে কি স্টেট বাস নাকি সূর্যাপুরে দাঁড়াই না। যারা এদিককার আছো তারা কমেন্ট করে অবশ্যই বলো তো যে সূর্যাপুরে স্টেট বাস দাঁড়ায় কিনা। আমরা রেগুলার এখান থেকে যাওয়া আসা করি, আর এই বাসের মানে যে কন্ট্রাক্টর আছে সে বলছে নাকি বাস নাকি এখানে দাঁড়াই না। এই নিয়ে মানে একটু কথা কাটাকাটি হয়ে গেল। মানে যেখানে আমাদের 30 টাকা করে যাওয়া আসা করি সেখানে 40 টাকা ভাড়া স্টেট বাসে, ঠিক আছে, সেখানে 45 টাকা করে ভাড়া নিয়েছে। মানে দুইজনের থেকে মা আর আমার কাছ থেকে 10 টাকা নিল বেশি। এই বলতে গিয়ে মানে একটু কথা কাটাকাটি হয়ে গেল। তোমরা যারা এদিককার আছো তারা কমেন্ট করে অবশ্যই বলো যে তারা এদিককার যে ভাড়া কেমন, আর স্টেট বাস দাঁড়ায় কিনা সূর্যাপুরে। এত যাওয়া আসা করি তাহলে আমরা কিসে যাওয়া আসা করি? আমি তো সে ইসলামপুরে পরীক্ষা দিতে যাই, নতুন তো না যে ইসলামপুরে পরীক্ষা দিতে যাচ্ছি, তাহলে কিসে যাওয়া আসা করছি আমরা? তো এই যে সেই জুয়েলার্সে চলে এসেছি, যে জুয়েলার্স থেকে আর কি আমার অ্যানিভার্সারি গিফটটা নিয়েছিলাম। হাই করে দেন এই যে দোকানদার। হ্যাঁ ভালো আছি। তো এবার পছন্দ করি, তারপরে তোমাদের সঙ্গে পরে আবার দেখা করছি। তো ফ্রেন্ডস, সবেমাত্র বাড়িতে এসে পৌঁছালাম, এখন বাজে হচ্ছে গিয়ে রাত 8টা। তো আমরা আর কি যে গোল্ডের জিনিসগুলো কিনতে গিয়েছিলাম আমাদের আর কি যেরকম আর কি মানে ভেবেছিলাম সেরকমটা আর কি পাইনি, তো পছন্দ হয়নি, তো অর্ডার দিয়ে এসেছি। আজকে হচ্ছে গিয়ে বুধবার, সামনের সোমবার আর কি দিবে জিনিসগুলো বলেছে। তো সেদিনকে জিনিসগুলো আনবো বাড়িতে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পরে আবার তোমাদের সঙ্গে সোমবারে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, সোমবারের দিন জিনিসগুলো আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু সোমবারের দিন ফোন করে শুনলাম আর কি জিনিসগুলো হয়নি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে যাচ্ছি জিনিসগুলো আনতে, আর কালকে হচ্ছে আমি আসাম চলে যাব। তো আজকে জিনিসগুলো নিয়ে আসি। তো এই যে রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে গিয়ে বেরিয়ে পড়ব। তো এই যে চলে এসেছি মুক্তা জুয়েলার্সে, এখন যাব ভেতরে। তো এই যে পলা আংটিটা দেখতে পাচ্ছ, এটা আর কি মায়ের জন্য নিয়েছি। কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে বলো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো ফ্রেন্ড, চলে এসেছি বাড়ি, আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে। তো তোমাদেরকে যেটা বলবো, তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে, মাকে আংটিটা পরিয়ে দিলাম, মায়ের আংটিটা শুধু হয়ে গেছে।
আর যেগুলো জিনিস আর কি বানাতে দিয়েছি সেগুলো আর কি যে দোকানদারের কাছে আমরা বানাতে দিয়েছি সেই দোকানদার আর কি বানাতে দিয়েছে, মানে যে কারিগর সেই কারিগরের বাড়ি হচ্ছে কলকাতায়, তো কলকাতাতে বানাতে দিয়েছে। তো কলকাতা থেকে মানে তৈরি হয়ে গেছে জিনিসগুলো, কিন্তু এখানে আনা হয়নি, কালকে আনবে। তো কালকে তো আমি আসাম চলে যাব, তো আর ভিডিও করতে পারছি না এবার। তো এর পরের বার যখন আমি আসবো তখন আমি আমার গোল্ড জুয়েলারির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে এমনিই চলে যায়, সার্চ করে দেখতে লাগবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।